Cut your coat according to your clothes. Tomar ai bujhe bai koro bhai kibhabe ai bujhe bai korbo bhai sathe etto kono samanjosho nai. কোথায় এই তালি দিয়ে অবস্থা? আমরা একটু তালি থেকে শিখি, সেটা হচ্ছে আমরা আজকে অপরের জন্য তালি দিচ্ছি, লাইক আপনারা আমার জন্য তালি দিচ্ছেন, আমি রিকোয়েস্ট করেছি সেজন্য. ইট মিন্স আপনারা জানেন তো যে রিভেঞ্জ অফ নেচার অ্যান্ড গিফট অফ নেচার দুটো ব্যাপার আছে. এটা হচ্ছে গিফট অফ নেচার, আজকে আমার জন্য দিচ্ছেন, কালকে আপনার জন্য কেউ না কেউ তালি দিবে. সো একটা সুন্দর তালি চাই, যাকে একটু হয়েছে আমরা চাইলেই পারি. এনিওয়ে, আমি বুলেট গতিতে যে কথাগুলো বলবার চেষ্টা করব সেটা হচ্ছে থিঙ্ক নগদহাট প্রেজেন্স, থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স. আউটসাইড অফ দ্য বক্স বলতে অনেক কথা আমরা এখানে শুনেছি এতক্ষণ পর্যন্ত, কথার পাখি যারা এখানে খুব মিষ্টি করে বলছিলেন. আই ওয়াজ মোটিভেটেড, থ্যাংক ইউ অল অফ দ্য স্পিকার্স টুডে যারা এখানে এসছেন, খুব চমৎকার কথা বলেছেন. আমি একটু ভিন্ন জায়গা থেকে শুরু করতে চাই. আমি আমাদের তরুণদের জন্য, যাদের কাছে আগামীর বাংলাদেশ, যারা তরুণ তরুণী আছেন তাদেরকে দিয়ে শুরু করতে চাই. সেটি হচ্ছে এরকম যে আমরা যখন কোনো প্রোগ্রামে আসি অথবা আমরা যে স্পিকার থাকি তাদেরও প্রথমটা বলি হচ্ছে আসসালামু আলাইকুম. অনেকেই বলি, সবাই না, আসসালামু আলাইকুম. হ্যাঁ, আসসালামু আলাইকুম. সো আসসালামু আলাইকুম না বলে আমি যদি আসসালামু আলাইকুম বলি তাহলে আমার গুণাটাও হয় না, এবং হচ্ছে যে কোনো ভাষা বিকৃত করলে সেটার মানেটাও চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে প্রথম রিকোয়েস্ট, থিঙ্ক আউটসাইড দ্য বক্স. নাম্বার টু, কেমন আছেন? এটা আমার কাছে মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন, আমি একটু বুলেট গতিতে বলছি, সময় কম, ঠিক আছে, অনেকগুলো কথা বলতে চাই. সো মাই পার্সোনাল পারসেপশন, কেমন আছেন না বলে আমরা অ্যাফার্মেশন দিয়ে শুরু করতে পারি, ভালো আছি সবাই? ইয়েস, সো এভাবে শুরু করতে পারি. কারণ হচ্ছে আমি যখন একটু ভুলভাল বলি, যেমন একটু আগে ভাষা বিকৃতির কথা বলছিলাম, লাইক বাংলা, এখন বাংলা ভাষা বলেন, ইংরেজি বলেন, সব জায়গাতেই ভাষা বিকৃত হলে একটু কেমন জানি অর্থ চেঞ্জ হয়ে যায়। লাইক আপনি কেউ একজনকে বলছেন, অপর প্রান্তে কোনো এক সুন্দরী কলিগকে, বান্ধবীকে, গার্লফ্রেন্ডকে, হোয়াটএভার, আপনি বলছেন যে আমি তোমাকে, আমি তোমার দর্শন চাই, আমি তোমার দর্শন চাই, শব্দটা যদি দর্শন না হয়ে দয়ের জায়গায় যদি ধ হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? সো যে কোনো ভাষায় যখন একটু এদিক ওদিক হয়ে যায় মানেটাও ব্যতিক্রম হয়ে যায়। ইংরেজিতে যদি আপনি একটু হোস্টেল সুপারকে একটু এদিক ওদিক করে বলেন, হোস্টেল সুইপার হয়ে যায়, তার মানে মানেটা কোথা থেকে কোথায় চলে আসলো। সো এই জন্য আমরা একটু চেষ্টা করবো এই জায়গাগুলো ডেভেলপ করার, বাংলা বলি, ইংরেজি বলি। হ্যাঁ, আমরা বাঙালি হিসেবে আমাদের গর্ব আছে যে আমরা 1952-তে ভাষার জন্য লড়াই করছি। সো আমার কাছে যেটা মনে হয় যে আমরা এই বাংলা ভাষাটাকে ঠিকঠাক মতো শেখার চেষ্টা করবো, এবং একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা ইংরেজি হোক অন্য যে কোনো ভাষা হোক, আমরা শেখার চেষ্টা করবো চাকরির বাজারে, উদ্যোক্তা হিসেবে যে কোনো জায়গায় যদি আপনি কাজ করতে চান আপনার ডিমান্ডটা অনেক বেড়ে যাবে। এনিওয়ে, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই, যারা ইয়াং আজকে এসছেন, তিনটা ছক্কা মেরে এসছেন কিছু নেওয়ার জন্য। সো আমি জানতে চাই যে ডু ইউ নো হোয়াট ইজ ইউর লিমিট? আমাকে কেউ একজন বলবেন, অনেকে বল না যে স্কাই ইজ দ্য লিমিট, বল না যে মানুষটার স্বপ্নের সমান বড় অথবা স্কাই ইজ দ্য লিমিট। আমি বলতে চাই সেটা হচ্ছে ডু ইউ নো ইউর লিমিট? ইউর লিমিট ইজ লিমিটলেস, আপনার কোনো সীমারেখা নাই, আপনি ইউনিক, জন্মগতভাবে ইউনিক, এবং আপনি যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে চাইলেই বিচরণ করতে পারেন এবং কামিয়াব হতে পারেন যদি আপনি সেটা সেভাবে চান, মন থেকে চান। যেমন আমি যদি একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স নিয়ে আমার ইয়াং জেনারেশন নিয়ে কথা বলি, প্রথমত আমাদের তরুণ যারা আছে, লাইক আমরা স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি অথবা এখনও অনেকে পড়ছি, আমাদের একটা কমন নেচার ছিল বা আমাদের হ্যাবিটের একটা অংশ ছিল, সেটি হচ্ছে এরকম যে আমরা সাধারণত পড়ালেখার মাঝে ক্লাস বাঙ্ক করে অথবা প্রাইভেটের নাম করে গার্লস স্কুলের সামনে অথবা গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকতাম, কেন, চুমকি যেই পথে যাচ্ছে সেই পথে একটু চুমকি দেখে, চুমকিকে দেখার জন্য, ইয়েস নো, বিজলিকে দেখার জন্য, ইয়েস নো। সো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আজকে যারা এই জায়গাগুলোতে আছেন, যারা ইয়াং, যাদের হাতে আগামীর বাংলাদেশ, তারা যদি এই কলেজ হোস্টেলের সামনে, থিঙ্ক একটু বাইরে বের হয়ে আসি আমরা, কলেজ হোস্টেলের সামনে অথবা এই কলেজ যে স্কুল কলেজগুলো আছে সেগুলোর সামনে আমরা না দাঁড়িয়ে বরং নিজের জায়গাটাকে এমনভাবে তৈরি করি। আপনারা খুব বিরক্ত হচ্ছেন, কারণ হচ্ছে যে আসলে ভারী ভারী কথা, ভারী ভারী কথা আর ভালো লাগছে না।
আমি নাচ পারি না গান পারি না যে জন্য আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি না আমি চেষ্টা করব কিছু কথা বলার যে কথাগুলো শোনার পরে আপনারা কোনো এক সময় ভালো নাচ করে যারা ভালো গান করে যারা তাদেরকে ইনভাইট করার মতো অর্গানাইজার হতে পারেন চেষ্টা করব ঠিক আছে ওকে সো আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে দোজ আর ইয়াং পিপল যাদের কাছে আগামীর বাংলাদেশ তারা এই গার্লস হোস্টেলের সামনে সময় নষ্ট না করে জীবনটাকে এমনভাবে তৈরি করা দরকার যাতে করে একটা সময় তুমি বা আপনি আমরা ওই গার্লস স্কুলের সামনে ওই গার্লস হোস্টেলের সামনে উইমেন্স ক্লোজেট নামে একটা বিশাল বড় ব্র্যান্ড চালু করতে পারি মেয়েরা তখন আমার সামনে আসবে ইয়েস নো সো এভাবে করে একটু ডিফারেন্ট চিন্তা আমরা করতে পারি আজকে ইয়াং যারা আমরা আমরা ফেসবুকিং করি আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ব্যস্ত থাকি হ্যাঁ আমরা এবিসি নলেজ নিয়ে পড়ে আছি এবিসিতে পড়ে আছি এখন এবিসিটা কি এ হচ্ছে এ ফর হচ্ছে যে অপু বিশ্বাস হ্যাঁ বি ফর হচ্ছে বুবলি হ্যাঁ সি ফর হচ্ছে চেরি হ্যাঁ চেরি চেরিকে চিনি ফুল না ফল ঠিক আছে সো এরপরে কী আসবে ডি আসবে এ আসবে সে আসবে ভাই অন্যক্ষ নিয়ে পড়ে থেকে কোনো লাভ নাই আমাদের হচ্ছে যে এইটাকে একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স যদি আমরা এভাবে চিন্তা করি সেটি হচ্ছে এই ফর অল মাইটি যিনি আমাকে ক্রিয়েট করেছেন সৃষ্টি করেছেন তিনি আমাকে প্রতি মুহূর্তে করুণা করছেন আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিচ্ছেন সুস্থ রেখেছেন আমি অলমাইটিকে নিয়ে চিন্তা করতে পারি তাহলে আমার ইয়োকাল পরকাল আমি দুটোই পাবো একটু টেকনোলজি নিয়ে চিন্তা করতে পারি যেমন এআই আমরা এআই এর নাম শুনেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবী আজকে এআই নিয়ে কাজ করছে বি খুব সংক্ষেপে বলছি বি বি ফর কি বি ফর আমরা বলতে পারি ব্লকচেইন আজকে সারা পৃথিবীতে ব্লকচেইন নিয়ে কাজ হচ্ছে ব্লকচেইন টেকনোলজি হচ্ছে আগামী পৃথিবী আনহ্যাকেবল এবং এটা খুবই সিকিউর একটা সিস্টেম সো আমরা আমাদের সিস্টেমগুলোকে এখানে নিয়ে আসতে পারি সি সি ফর কি বলা যায় কারেন্সি হ্যাঁ আজকে ডিজিটাল কারেন্সি পেপাল হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের কারেন্সি এবং কারেন্সি টাকার মান কমে যাচ্ছে আমাদের টাকার মান প্রতিনিয়ত কমে যাচ্ছে সি ফর চ্যালেঞ্জেস সামনে মুদ্রাস্ফীতি হচ্ছে এখন দেন হচ্ছে সামনে আমাদের সামনে খরা আসতেছে বিশ্ব মন্দা আসতেছে এগুলো থেকে কীভাবে ওভারকাম করা যায় আমরা এগুলো নিয়ে চিন্তা করতে পারি ক্রিয়েটিভ কিছু আইডিয়া তৈরি করতে পারি এরকম লটস অফ থিংস টু থিঙ্ক আই নিয়ে আইওটি ইন্টারনেট অফ থিংস সুখন ভাই খুব চমৎকার একটা ভিডিও করেছে ডকুমেন্টারি করেছে আইওটি নিয়ে সময় শেষ আমি দাঁড়ানোর আগেই সময় শেষ সংক্ষিপ্ত করুন ওকে সো আমরা আইওটি নিয়ে চিন্তা করতে পারি এভাবে করে একদম জেড পর্যন্ত ইউ হ্যাভ লট অফ অপশনস আমরা অনেকগুলো জায়গা নিয়ে কাজ করতে পারি আমার কাছে মনে হয় যে আমাদের এখন সময় এসছে যে আমাদের যে বদ্ধমূল ধারণাগুলো আছে আমরা যে জায়গাগুলোতে এতদিন ছিলাম সেই জায়গাগুলো থেকে বের হয়ে আসা কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লস তোমার আয় বুঝে ব্যয় করো ভাই কীভাবে আয় বুঝে ব্যয় করবো ব্যয়ের সাথে আয়ের তো কোনো সামঞ্জস্য নাই ইয়েস নো আপনার কোট অনুযায়ী যদি আপনি কী বলে কাপড় অনুযায়ী যদি কোট বানাতে যান আপনার গায়ে তো নাও লাগতে পারে সো মনে হয় এখন চিন্তা করা উচিত এটা যে ব্যয় অনুযায়ী আয় করো হ্যাঁ বিষয়গুলোকে একটু চেঞ্জ করে দেওয়া দরকার সো এরকম অনেকগুলো জায়গা নিয়ে আমাদের কাজ করবার সুযোগ আছে অনেকগুলো জায়গা নিয়ে চিন্তা করবার সুযোগ আছে এবং আমরা প্রত্যেকেই এই তো কিছু থিঙ্ক আউট অফ দ্য বক্স বললাম এবার একটু যদি সমাধানের পথে আসি আপনারা অনেকে বলবেন যে এখন কামিয়াব কীভাবে হবো সেটা বলেন সেটা বলে আমি শেষ করতে চাই Thank you.